নয়, অনেক হয়েছে। তোমার কোথাও কোনো ভুল? ভুল অনেকদিন আগে অনেক কিছু নিয়ে হয়েছে বাবা। বাবাজন তুমি একবার ভালো করে ওর চোখ মুখের দিকে তাকিয়ে দেখো, ওর গোটা শরীরে যে আবিচাত্য ফুটে উঠেছে সেটা কিন্তু তোমাদের বংশের বলেই। আপনি প্লিজ থামুন। রূপা কার মেয়ে জানি না আমি, আর দীপা রূপার ফুল মা, মায়ের মতো মা নয়। আর রূপা তো বলেছে রূপার বাবা এখানে থাকেই না, তাই তো রূপা? হ্যাঁ দাদু ভাই, আমার বাবা এখানে থাকে না। না রূপা, নিচে গিয়ে খেলো যাও। কিন্তু এ দাদু ভাই যে কিসব বলছিল! মা বড়দের কথা মধ্যে থেকো না, ডাক্তারবাবু যেটা বলছে শোনো, যাও নিচে যাও। তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা। আচ্ছা তুমি কি কিছুই বুঝতে পারছো না? একবার তুমি মেয়েটাকে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দেখবে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। তুমি সত্যি কি সত্যিকারের সত্যিটা বুঝতে পারবে না? আপনি না অনেকক্ষণ ধরে অনেক কথা বলে যাচ্ছেন, প্লিজ আর বলবেন না, ভালো লাগছে না। এই বাড়িতে আপনাকে না আসতে হবে, আমি চাই না আপনার এই কথাগুলোর জন্য বাচ্চাদের মনে কোনো রকম কোনো কুপ্রভাব পড়ুক। সূর্য, আপনি একটু বুঝুন ম্যাডাম, মনে করবেন না, একটা ভাবনা না আমার মাথার মধ্যে হঠাৎ এলো, রূপা দীপার মেয়ে, আর সোনার মধ্যে ওই দীপার ছায়া দেখতে পাচ্ছি। আচ্ছা ও রূপা আর সোনা ওরা কি দুই মানে একই এইসব কি বলছেন আপনি? আমার সব গোলমাল হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন আমার সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে, মানে রূপা সোনা সোনা রূপা। আপনি একটু শান্ত হন, আসুন। আরে আমাদের রূপা বুড়ি, তুমি কেমন আছো মা? একটু ভালো আছি। ভালো আছো? সেই একটু কেন ভালো, মুখটা এরকম শুকনো কেন লাগছে? কি রে, ও একা তো বসে বোর হয়ে আছে বলে তাই ওর মুখটা এরকম হয়ে গেছে। তুমি কি আমার সাথে গেম খেলবে? কি গেম? ওয়ার্ডস গেম খেলবে? আমি একটু বেরোচ্ছি, দেখিস রূপা যেন বেরিয়ে না যায়, ও খেয়াল রাখিস। দেখি রূপানি একটু বেরোচ্ছে বুঝলে, ডাক্তারবাবুর কাজ আছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে কেমন? তুমি কোথায় যাচ্ছ এখন সূর্য? মা আমি একটু দাদু ভাই তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ মা, আপনি আসুন, আপনাকে বরং বাড়িতে ড্রপ করে দিচ্ছেন। আসি দিদি ভাই, ভালোভাবে থেকো, হ্যাঁ আসুন, তাড়াতাড়ি গাড়িতে অপেক্ষা করছি। রূপা কোথায়? শোনো মা, বাবা এসে গেছে। কি করছিলে? রূপা আসেনি। কি করছিলে মা? ওয়ার্ডস গেম খেলছিলে? খেলছিলাম। সেটা তো দেখতেই পাচ্ছি। বলছি রূপা কোথায়? তুমি পাতামিতে আনো নি? কি হলো বাবা বড়? রূপা আর এখানে কোনোদিনও আসবে না মা। না মা, আগে রূপার বাবা মা এখানে আসুক, তারপর রূপা আসবে। সোনা, তুমি রূপা
রূপার সাথে কথা বলতে চাও? হ্যাঁ চাই। বলবে তো, রূপা তো বাড়িতে আছে, তুমি আগে সেরে ওঠো, বাড়িতে যাবো, তারপর তোমরা একসাথে ওখানে থাকবে, খাবে, খেলবে, অনেক গল্প হবে। বলছি রূপা ঠিক আছে তো? জানো সোনামা, তোমার জন্য আমি একটা খুব ভালো জিনিস এনেছি, ইওর ফেভারিট মাল্টিগ্রেন বার্গার, ওই দোকানটা থেকে যেখান থেকে তুমি খেতে ভালোবাসো। বাবা খাইয়ে দেবে সোনামাকে। এত নিষ্ঠুর কেন হচ্ছেন আপনি? আমি তো ভাবলাম আপনি রূপাকে নিয়ে আসবেন, কিন্তু ডাক্তারবাবু রূপা ঠিক আছে তো? ওকে নিয়ে এলেন না কেন? সেটা তো আমি তোমাকে বলবো না, রূপার বাবা মা এলে তখন তাদের বলবো। খাও খাও খাও। মানে কি মুশকিল, একটা বাচ্চার তো বাবা মা রয়েছে, তারা অভিভাবক, তাদের নিশ্চয় অধিকার আছে তাদের মেয়ে কেমন আছে কোথায় আছে সেটা জানার। তারা আসুক, তাদেরকে বলবো। বাই দ্য ওয়ে, তুমি কি জানো ওর বাবা মা কোথায়? জানলে আমায় বলো। না মা তুমি খাও। দেখো তুমি যদি না বলতে পারো কোনো অসুবিধা নেই, আমি পাড়ায় আশেপাশে খোঁজ নেবো, প্রতিবেশীরা জানে, তারা বলে দেবে আমায় রূপার বাড়ি কোথায়, ওর বাবা মা কোথায়। মা আমি যে বলতে পারবো না ডাক্তারবাবু, কিছুতেই পারবো না বলতে। স্বীকার করে নাও দীপা, নাহলে আমি কোনোদিনও তোমার মেয়েকে ফেরত দেবো না। কি হলো দীপা, তুমি এখনো চুপ করে আছো? যদি জেনে থাকো তাহলে বলো রূপার মা কোথায়। বাইরে, ওনারা এখন বাইরে আছেন। আচ্ছা ঠিক আছে, ওনারা যেদিন ফিরে আসবেন বাইরে থেকে, সেদিন না হয় ওনাদের হাতে ওনাদের মেয়েকে আমি তুলে দেবো। সোনামা একদম দুষ্টুমি করবে না, কেমন? তাড়াতাড়ি শুয়ে পড়বে। গুড নাইট। উত্তর চাই আমার, এত মিথ্যে, এত নোংরামো শুধু ওই একটা লোকের জন্য, কবির। ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তুমি তো আসত পে না, আমি তো আছি। আমার কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, শুধু তোরা দুজন তাদের সুস্থ হয়ে যা, তাহলে সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু তোমাকে কিছু বলেনি? তুই এখন ভালো আছিস রূপা? ঘুম পেয়েছে? শো আমি তোকে ঘুম পাড়িয়ে দিই। মা, মানে ফুল মা,
কিছু বললো? রূপা কি মাল্টিগ্রেন বার্গার খাবে? হেলদি হিংসুগুটি কিন্তু খেয়েছে। ফুলমা তোমাকে সত্যি কিছু বলেনি? কিচ্ছু না। আচ্ছা রূপা একটা কথা বলো তো, ফুলমাকে তুমি কি করে চিনলে? আমি ফুলমাকে খুব ভালোবাসি, যেমন হিংসুগুটি বাসি। বুঝলাম। আচ্ছা তোমার মা কোথায়? জানি না, বাইরে। আর বাবা কোথায় থাকে? বাবা বিদেশে থাকে, না বলেছে। আচ্ছা ডাক্তার বাবু, ওই আন্টিটা কোথায়? কোন আন্টিটা? মিশকা আন্টি গো, মিশকা আন্টি। ও এই বাড়িতে দেখছি না তো। ওদের বাড়িতে থাকে না? থাকে না। ও আচ্ছা, তাহলে হিংসুকুটির মা কোথায়? হিংসুকুটির মা তোমার বাবার মতো বিদেশে থাকে। তাহলে মিষ্কান্তি হিংসুকুটির মা না? অনুরাগীর ছোঁয়া গল্পের নতুন মোড় সোম থেকে শুক্র রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।